অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। যা কিছু হচ্ছে সবই তো পরিস্থিতির জন্য। আমার পরিস্থিতিটাও কেউ একটু বিচার করো। তোমার কি পরিস্থিতি বিচার করতে বলছো? অফিস যাব। চৈতালি, সরি, আমি বোধহয় কিছু করতে পারবো না। বৌদি প্লিজ, দেখো তোমার দাদাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি। কি হবে তাহলে, আমি কি করে অফিস যাব? শোনো না, তুমি একটা দিন ছুটি নিয়ে নাও, তারপর দেখছি কি করা যায়। আজকে অফিস যাই, তারপর না হয় ছুটি নেব। কি ব্যাপার বলো তো, তোমার তো বসের সাথে ঝামেলা, তাহলে অফিস যাওয়াটা তো নেশা কিসের? ও, একটা কথা তো তোমায় জিজ্ঞেস করতেই ভুলে গেছি, কাল বস খাবার খেয়ে কি বললো? ও হ্যাঁ, আমারও তো তোমাকে জিজ্ঞেস করা হয়নি, ওই তরকারিটাতে এত ঝাল কি করে হলো বলো তো? আমি মিশিয়েছি। ও মাই গড, তোমাকে আমি বললাম না ও ঝাল খেতে পারে না। এই হ্যাঁ, এই এই ওটা কে আমাকে একটু ভালো করে বোঝাও তো। ওই যে ওই আমার খেকুরে বসটা, জানোই তো আমার উপর কতটা রেগে আছে। এই সবে চাকরিটা জয়েন করেছি, এখন যদি না বলে ছুটি নিই, আর ফোন করলেও তো পাবে না, সুইচ অফ পাবে, আর ভাববে আমি ইচ্ছে করে ফোন অফ করে রেখেছি। সেটা কি ঠিক হবে বলো তো বৌদি? আচ্ছা ম্যাডাম, একটা কাজ করলে হয় না? আমি যদি চৈতালিকে নিয়ে বেরোই, ফোনটা সারাবার ছল করে, তাহলে ফোনটাও সারানো হয়ে যাবে, আর চৈতালিও অফিসে গিয়ে বলে আসতে পারবে। গ্রেট আইডিয়া, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। হ্যালো, আপনার স্বামী এখানে এসে আবার ঝামেলা করছে, বলছে উনি ওনার মেয়েকে নিয়ে সঙ্গে করে চলে যাবেন। কে এসেছে বলছেন? নিশিকান্ত বাবু। আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি আমি। কি হয়েছে কমলদি? ম্যাডাম, নিশিকান্ত, নিশিকান্ত এবার হসপিটালে পৌঁছে গেছে, রায়কে নিয়ে চলে যাবে বলছে, আমাকে এক্ষুনি যেতে হবে। যা, যাও, একটা উপায় বের হলো, তাও গেল। এ কি চৈতালি, এরকম ভাবে কে বলে? ওনার কত বড় বিপদ বলো তো, আর তুমি শুধু তোমারটাই দেখছো। আচ্ছা বৌদি, এই নিশিকান্ত লোকটা কেন এমন বলো তো? উনি কি সত্যি কমলদের স্বামী? সেটাই তো বুঝতে পারছি না। আমাকে আমাকে একবার একবার একটু দেখতে দিন, আমার মেয়েকে আমি একটু একটু দেখি চলে যাবো। আমি আমি কোনো বিরক্ত, দেখুন আপনি এখান থেকে জানতো, এ বিষয়ে আমাদের কিছু করার নেই। স্যার, এইভাবে বলবেন না স্যার, এইভাবে বলবেন না, আপনি আপনি এই অবাকা বাবাটার কথা একবার ভেবে দেখুন না, আমার একটাই মাত্র মেয়ে, একবার দেখতে দিন না আমাকে। দেখুন, আমাদের কাছে ইনস্ট্রাকশন আছে, ওই পেশেন্টকে আমরা কোনো বাইরের লোকের দেখা করতে না দিই। আপনি বাইরে গিয়ে বসুন, আপনার ওয়াইফকে আমরা ডেকেছি। কি মুশকিল, আমি তো ওর বাবা, আপনাদের বিশ্বাস হচ্ছে না। আমাকে একবার মেয়ের কাছে যেতে দিন, দেখবেন তো, তাহলে মেয়েই বলে দেবে আমি ওর বাবা। বলছি তো আমরা পারবো না। আমার কেউ না। কমল, কমল তুমি এসেছো? কমল, কমল তুমি আমার ক্ষমা করো, কমল আমি দরকার হলে তোমার পায়ে ধরতে পারি। কমল, কমল তোমার পায়ে ধরলে তুমি যদি আমায় ক্ষমা করো, আমি তাও করতে পারি। আচ্ছা দেখো দেখো, মহাদেব তো মা কালীর পায়ের তলায় পড়েছিলেন, তা আমি তোমার পায়ে পড়ে দেখো, তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি আমায় ক্ষমা করো। কমল, দেখুন আপনাদের পারিবারিক ঝামেলা হসপিটালের বাইরে গিয়ে মেটান, এটা হসপিটাল, এখানে অন্যদের ডিস্টার্ব করবেন না। দেখুন, মীমাংসা করার কিছু নেই, ওনাকে আমি চিনি না, কোনো কারণে ওনার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। তুমি তুমি আমাকে চিনতে পারছো না।
নিশিকান্ত কমল নিজের স্বামীর সাথে যে এরকম কেন করছে কে জানে বাবা। সেই সব মানুষই সমান, কে যে কি কারণে কি করে সেটা কি আর বাইরে থেকে দেখলে বোঝা যায়? কি বলো? তাই কমলিনী হয়েছে আরেক মহিলা, সারাক্ষণ নিজের কাজ নিয়ে ব্যস্ত, আমাদের কখন কি লাগবে সেদিকে তার খেয়ালই নেই। সরো, সত্যি বাবা ইমন, তোর শাশুড়ি একটা জিনিস। কিরকম ভাবে আগে কথা শোনালো দেখলি, মানুষকে কথা শোনাতে কিন্তু এক্সপার্ট। দেখো, আমি আমার শাশুড়িকে নিয়ে কোনো খারাপ কথা বলতে চাই না। হ্যাঁ ঠিক আছে, সব বাদ দে। এই বাই দ্য ওয়ে, তোর আর জামাইবাবুর ঝামেলাটা মিটলো? হ্যাঁ কমলদীপ। ম্যাডাম ম্যাডাম, এই লোকটা হসপিটালে এসে বেজায় গন্ডগোল পাকিয়েছে। ম্যাডাম, হসপিটালের লোক আমাকে বলছে হয় ওই লোকটাকে তাড়াতে হবে, না তো আমার মেয়েকে আর রাখবে না এখানে। সে কি? ম্যাডাম আমি কি করবো ম্যাডাম, আমি বুঝতে পারছি না। আচ্ছা আমি আসছি, এক্ষুনি আসছি। আপনি এখানে আসুন ম্যাডাম। এই অরুণিমা, আমার একটু উপকার করতো, এই তরকারিটা ঝোলটা টেনে গেলে না নামিয়ে নিস তো, আমি বেরোচ্ছি একটু। এই মেয়েটা আমাকে সারা জীবন জ্বালিয়ে গেল, ওর জন্য এখন আমাকে রান্না করতে হবে। আমি এখান থেকে কোথাও যাবো না, আমি এখান থেকে কোথাও যাবো না, কোথাও যাবো না, কোথাও। কি জ্বালা হলো বলুন তো? দেখুন, আমরা কিন্তু এবার পুলিশ ডাকতে বাধ্য হব। কমল কমল, শুনলে শুনলে শুনলে, ওরা বলছে পুলিশে খবর দেবে। তুমি ভাবো, পুলিশ তোমার সামনে দিয়ে আমাকে টানতে টানতে নিয়ে যাবে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। কমল, কেন আপনি এরকম করছেন? হ্যাঁ আমি যে আপনাকে চিনি না সেটা আপনার থেকে বেশি ভালো কেউ জানে না, তবু তবু বারবার আপনি একই কথা বলে যাচ্ছেন কেন? আপনার আমার কাছ থেকে কি পাওয়ার আছে বলুন তো? তো ঘেন্না, তো ঘেন্না কমল, তুমি আমাকে এখনো অস্বীকার করছো? কি হয়েছে নাকি? ম্যাডাম ম্যাডাম, এই লোকটা এখানে এসে কি শুরু করেছে আমি পাচ্ছি না।